দেখো আজকে আমরা দীঘা সমীকরণের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব দিয়ে চ্যাপ্টারটা শেষ করব ঠিক আছে তো দীঘা সমীকরণের সংক্ষিপ্তের একের গুলো করা হয়ে গেছিল তাই তো তো দুইয়ের দুই দেখো তো দুইয়ের দুইয়ে দেখো ইকুয়েশানটা এটা আছে দিয়ে বলেছে যে বিশ দুটি পরস্পর অনবন্ধী জটিল রাশি সেটা দেখাও ঠিক আছে তো প্লেন এটাকে আমি ভগ্নাংশে এটাকে যোগ করেছি তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি সাগু এখানে চলে আসে ওপরে টোটালটা গুণ তাহলে থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মানে না লসাগু হচ্ছে থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে ওপরে চলে গেল থ্রি আর এবার এখানে এক্স ইন্টু এইটা মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু জিরো তারপরে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে তো জিরো চলে আসে তাহলে শুধুমাত্র দাঁড়িয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো সেখান থেকে আমরা সিধাচার্য অ্যাপ্লাই করে এক্সের মান বের করেছি ঠিক আছে যে সিধারাচার্যের যে সূত্র যে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তো একই রকমভাবে এখানে বি এর ভ্যালু কত মাইনাস থ্রি সেই কারণে প্লাস থ্রি চলে এসেছে যেহেতু মাইনাস বি এসি ফর্মুলায় প্লাস মাইনাস রুট খারাপ বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি বাই টু এ তো সেটা অ্যাপ্লাই করার পর এখানে থ্রি এখানে প্লাস মাইনাস দেখো নাইন মাইনাস বারো মানে কত মাইনাস ফোর তো রুটের মধ্যে মাইনাস ফোর লিখে ফেলেছি নিচে টু এবার দেখো রুটের মধ্যে ফোর মানে বাইরে কত বেরোয় টু কিন্তু একটা রুট ওভার অফ মাইনাস থেকে যায় সেটা মানে আবার আই তো সেটা হয়ে গেল থ্রি প্লাস মাইনাস টু আই বাই টু ঠিক আছে তাহলে দেখো এখানে একটা বীজ যদি প্লাস নাও তাহলে ওয়ান বাই টু থ্রি প্লাস টু আই এবং মাইনাস নিলে আর একটা বীজ হয় হাফ অফ থ্রি মাইনাস টু ওয়াই দেখো এই দুটো বীজ পরস্পর অনুবন্ধী ক্লিয়ার তারপরে নেক্সট যেটা করিয়েছি তিনের এক নম্বর অঙ্ক তিনের তিনের অঙ্কগুলো কী বলেছে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো তো তিনের এক নম্বরের যে অঙ্কটা আছে তাতে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস থ্রি টু জিরো ঠিক আছে এবারে দেখো এই থ্রি এক্স স্কোয়ার যেমন ছিল রাখলাম এইট এক্সও যেমন আছে রাখলাম আচ্ছা এই প্লাস থ্রি আছে তো এটাকে লিখতে পারি মাইনাস অফ মাইনাস থ্রি মানে অ্যাকচুয়ালি মাইনাস দিয়ে আবার মাইনাস ওয়ান গুণ করেছি ইন্টু থ্রি করেছি কোনো অসুবিধে নেই তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস থ্রি যেমন ছিল হয়ে গেলো এবারে প্লাস থ্রি এক্স স্কোয়ার যেমন ছিল থাকলো এবার এই যে এইট আই এক্সও থাকলো মাইনাস থাকলো এইট থ্রি থাকলো আচ্ছা মাইনাস ওয়ান দেখো আই স্কোয়ারের ভ্যালু কত আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান তাহলে সেই মাইনাস ওয়ানের জায়গায় লিখে দিয়েছি আই এর স্কোয়ার ক্লিয়ার এবার আমি মিডল টার্ম ফ্যাক্টর করেছি দেখো তিন 9 নাইন নাইন আই স্কোয়ারকে ভেঙে আমাকে এইট আইএক্স বানাতে হবে তো আমি সেটা করে দিয়েছি নাইন এক্স মাইনাস ঠিক আছে আর এখানে যা ছিল তাই দিয়ে একই রকমভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করে আমি এক্সের সমাধান করেছি এবং সমাধান করে এক্সের মান পেয়েছি একটা হচ্ছে আই এবং একটা হচ্ছে মাইনাস থ্রি আই ঠিক আছে তারপরে যেটা নেক্সট করেছি তিন নম্বর প্রবলেম তো তিন নম্বর প্রবলেমে কি আছে এক্স স্কোয়ার প্লাস আই মাইনাস থ্রি রুট টু এক্স মাইনাস থ্রি রুট টু আই ইজিক টু জিরো এবার প্রথমে আমি এই ব্র্যাকেটেরটাকে সেপারেট করে দিয়েছি তাহলে এই যে আই এক্স মাইনাস থ্রি রুট টি এক্স আর এটা যেমন ছিল এটা যেমন ছিল আছে প্লেন এখান থেকে এক্স কমন নিয়েছি আর এখান থেকে থ্রি রুট টু কমন নিয়েছি এই দেখো এরকম দাঁড়িয়ে যে কমন ফ্যাক্টর কী এসছে এক্স প্লাস আই ঠিক আছে এক্স প্লাস আই কমন নিলে আর কি পড়ে থাকে এক্স মাইনাস থ্রি রুট টু তো সেটাই আমি ওখানে লিখেছি দেখো এক্স প্লাস আই ইন্টু এক্স মাইনাস থ্রি রুট টু ইজিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে এক্সে সমান সমান কী পেয়েছি একটা পেয়েছি থ্রি রুট টু আর একটা পেয়েছি মাইনাস আই হলো তারপরে করেছি পাঁচের প্রবলেমটা তো পাঁচ নম্বর প্রবলেমে দেখো কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি রুট টু এক্স প্লাস এইট টু জিরো ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার থাকলো থ্রি রুট টু থাকলো ওই যে একই রকমভাবে থ্রি যেভাবে ভেঙেছিলাম আটকেও আমি ওভাবে ভাঙছি মাইনাস অফ লিখছি এবার এই মাইনাস এইটকে লিখতে পারি এইট এর স্কোয়ার সেটা লিখেছি দিয়ে এবার আমি এই আটকে এমনভাবে ভাঙবো যাতে থ্রি রুট পাই এবারে দেখো আটকে আমরা লিখতে পারি ফোর রুট টু ইন্টু রুট টু দেখো রুট টু ইন্টু রুট টু গুন করলে কি হয় টু তাহলে ফোর ইন্টু টু মানে এইট চলে আসে তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ফোর রুট টু এক্স মাইনাস রুট টু এক্স মাইনাস এইট আই স্কোয়ার করে দিলাম দিয়ে এখান থেকে দেখো এক্স কমন নিয়েছি আর এখান থেকে আমি রুট আই কমন নিয়েছি তাহলে এইটুকু চলে আসে ঠিক আছে তারপরে দেখো এক্স প্লাস ফোর রুট টু আই দুটোর মধ্যে কমন ফ্যাক্টর সেটা যদি কমন নিয়ে নিই আর পড়ে থাকে এক্স মাইনাস রুট টু আই ইজ ইজিক্যাল টু জিরো তাহলে এক্সের ভ্যালু কী কী পেলে রুট টু আই আর হচ্ছে মাইনাস ফোর রুট টু আই ক্লিয়ার তারপরে চারের যে প্রবলেমটা চারের প্রবলেমের মতোই কিন্তু পাঁচ ছয়ের সমস্ত প্রবলেমগুলো ঠিক আছে তো চারের প্রবলেমটা একটুখানি দেখো বলেছে যে সমাধান করে প্রমাণ করো যে এত সমীকরণের বীজ দুটি অনুবন্ধী জটিল রাশি নয় মানে জটিল রাশি পাবো কিন্তু সেটা অনুবন্ধী জটিল রাশি নয় সেটা দেখাতে বলেছে তাহলে আগে দেখো আমাকে শ্রীধাচার্যের সাহায্যে অ্যাপ্লাই করতে গেলে যখনই কোনো বড়ো ইকুয়েশান পাবে প্রথমে তুমি নিরূপকটাকে আগে বের করে নেবে ঠিক আছে তাহলে এখানে বি এর ভ্যালু কত আই মাইনাস সেভেন এর ভ্যালু কত ওয়ান আর সি এর ভ্যালু কত মাইনাস অফ আই মাইনাস আঠেরো তো আমি নিরূপকটা আগে বের করে নিচ্ছি বি স্কোয়ার এই যে আই মাইনাস এর স্কোয়ার মাইনাস ফোর সি হয় তাহলে ফোর ইন্টু এ ইন্টু এই যে আর সি এর আগে মাইনাস আছে তাহলে সেই কারণে মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে যায় আই মাইনাস আঠেরো ঠিক আছে এবারে আমি এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে ভেঙেছি আর এটাকে প্লেন গুণ করে দিয়েছি ঠিক আছে এবারে দেখো আয়ের স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান চোদ্দো আই আর মাইনাস চোদ্দো আই প্লাস ফোর আই মানে মাইনাস টেন আই আসে আর এই যে প্লাস উনপঞ্চাশ মাইনাস বাহাত্তরের ভ্যালু আসে মাইনাস তেইশ এবারে দেখো মাইনাস ওয়ান আর মাইনাস তেইশ কত আসে মাইনাস চব্বিশ আর মাইনাস টেন আই এবার যেটা করতে হবে তোমাকে আমি ভেতরে যে টার্মটা পেয়েছি সেটাকে পূর্ণবর্গ দেখাতে চাই তো পূর্ণবর্গ দেখানোর জন্য এইটাকে আমি ধরো ধরো এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এখানে টার্মটা কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এই টু এ বি টার্মটাকে আমি এটার সাথে তুলনা করবো মনে মনে তাহলে এটাকে আমি কীভাবে ভাঙতে পারি টু ইন্টু ফাইভ ফাইভ আই ইন্টু ওয়ান এই ফর্মে ভাঙতে পারি না টু ইন্টু ফাইভ আই ইন্টু ওয়ান তাহলে দেখো গুণ করলে দশ চলে আসে এবারে এই ফাইভ আই আর ওয়ানকে এমনভাবে মানে আমি এই দশটাকে এমনভাবেই ভাঙবো যাতে যেগুলো দিয়ে ভাঙছি তাদের বর্গের স্কোয়ারটা আবার মাইনাস চব্বিশ আসে ঠিক আছে তাহলে দেখো ফাইভ এর স্কোয়ার মানে কত পঁচিশের পঁচিশ আয়ের স্কোয়ার তা আয়ের স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান মানে মাইনাস পঁচিশ আর ওয়ানের স্কোয়ার মানে কত প্লাস ওয়ান তাহলে হচ্ছে মাইনাস পঁচিশ প্লাস ওয়ান মানে তুমি কী পাচ্ছ মাইনাস চব্বিশ পাচ্ছ না তাহলে দেখো তুমি এই মাইনাস চব্বিশকে এভাবে ভাঙতেই পারো এবারে দেখো তুমি কী পেয়ে যাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি তাহলে এটাকে বলতে পারো না ফাইভ আই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এবার দেখো রুটের মধ্যে বর্গ তাহলে কি রুটটা উঠে যায় আরে এটা হয়ে যায় তাহলে এখানে কী হবে ফাইভ আই মাইনাস ওয়ান ক্লিয়ার তাহলে নিরুপকের ভ্যালু পেয়ে গেলে ফাইভ বাই মাইনাস ওয়ান এবার তুমি সিদ্ধাচার্যের সাহায্যে প্লেন সমাধান করবে আর কিছুই নাই তাহলে এক্সোমান সমান এই যে মাইনাস বি বিয়ের ভ্যালু এটা প্লাস এই যে নিরূপকের টার্মটা লেখা হয়েছে মাইনাস বাই টু এ ঠিক আছে টু ইন্টু এক্সের ভ্যালু যেহেতু ওয়ান ছিল এবারে মাইনাস অফ আই মাইনাস সেভেন থাকলো প্লাস মাইনাস থাকলো এবার এই টার্মটা অলরেডি আমরা আগে ক্যালকুলেট করে রাখলাম সেটা হলো ফাইভ মাইনাস ফাইভ আই মাইনাস ওয়ান বসিয়েছি বাই টু ক্লিয়ার এবার একবার প্লাস চিহ্ন নিয়ে সমাধান করব আর একবার মাইনাস চিহ্ন নিয়ে সমাধান করব। তাহলে প্লাস চিহ্ন নিলে কি হচ্ছে দেখো মাইনাস আই প্লাস সেভেন লিখলাম এই যে মাইনাসটা যদি এটার সঙ্গে গুন করে দিই এখানে আমি প্লাস চিহ্ন নিচ্ছি তাহলে কী হয় ফাইভ আই মাইনাস ওয়ান বাই টু এবারে দেখো মাইনাস আই প্লাস ফাইভ আই মানে কত ফোর আই আর প্লাস সেভেন মাইনাস ওয়ান তাহলে কত প্লাস সিক্স বাই টু এবার দেখো ওপরে টু কমন নেওয়া যায় না টু কমন নিয়ে ওপর নিচে একটু কেটে যায় তাহলে কী পড়ে থাকছে টু আই প্লাস থ্রি টু আই প্লাস থ্রি হল আমার একটা মান টু আই প্লাস থ্রি ক্লিয়ার এবারে দেখো যদি আমি মাইনাস চিহ্ন নিই তাহলে কী পাবো তাহলে এই যে মাইনাস আই আর মাইনাস মাইনাসে প্লাস সেভেন লিখে ফেললাম আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ আই আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আবার ধরো মাইনাস আই মাইনাস ফাইভ আই মানে কত মাইনাস সিক্স আই আর প্লাস সেভেন প্লাস ওয়ান মানে প্লাস এইট বাই টু আবার একই রকমভাবে ওপর থেকে টু কমন নিতে পারো যে ওপর নিচে টু বাদ দিতে পারো তো সেক্ষেত্রে কী হয়ে যাবে মাইনাস থ্রি আই প্লাস ফোর অনেকে তোমরা এই ভুলটা করছো দেখছি যে মানে টু তো শুধু সিক্স সাইড থেকে টু কেটে নিচ্ছো আর এইটটাকে দেখছো না না এভাবে হয় না ও টু কমন নিতে গেলে উপরের প্রত্যেকটা পার্ট থেকে কমন নিয়ে ওপর নিচে কাটতে হবে ঠিক আছে ওপরের কোনো একটা মানে অঙ্কের সাথে কাটা যায় না ঠিক আছে এবারে দেখো বিজ দুটো কী পেলাম টু আই প্লাস থ্রি আর পেলাম মাইনাস থ্রি আই প্লাস ফোর তাহলে এই বিজ দুটো কাল্পনিক পাচ্ছে কিন্তু এরা কি পরস্পর অনুবন্ধী দেখো পরস্পর অনুবন্ধী নয় কারণ টু আই প্লাস থ্রি এর অনুবন্ধী কত থ্রি মাইনাস টু কিন্তু সেটা তো আমি বিজ পাইনি আমি পেয়েছি ফোর মাইনাস থ্রি আই ঠিক আছে আবার এটার অনুবন্ধীও এটা নয় তাই বিজ দুটি অনুবন্ধী নয় তারপরে যেটা করেছি আমি পাঁচের চার নম্বর প্রবলেম তো পাঁচের চার নম্বর প্রবলেমও একই রকমভাবে ভাবে সেম আমি লিখেছি দে নিরূপকটা বের করেছি দেখো এখানে বি এর ভ্যালু হচ্ছে মাইনাস অফ ফাইভ প্লাস থ্রি আই আর সি এর ভ্যালু হচ্ছে এগারো আই মাইনাস থ্রি আর এ এর ভ্যালু হচ্ছে সিক্স তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি করেছি তারপরে প্লেন ক্যালকুলেট করেছি এটা দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে আছে ভেঙেছি আর এটাকে গুণ করে দিয়েছি দিয়ে আমার এসছে অষ্টআশি মাইনাস দুশো চৌত্রিশ আই এবার দেখো এই অষ্টআশি মাইনাস দুশো চৌত্রিশ আইকে আমি এবার এই দুশো চৌত্রিশ আইকে আমার টার্গেট কি এটাকে টু এ বি ফর্মে ভাব তাহলে তেরো ইন্টু নাইন আই ফর্মে ভেঙেছি ঠিক আছে তা এমনভাবে ভাঙলাম যাতে তেরোর বর্গ করব এবং নাইন আইয়ের বর্গ করব তো আবার আমার আটশো অষ্টআশি আটবে আসবে দেখো তেরোর স্কোয়ার কত তেরোর স্কোয়ার মানে কত ওয়ান সিক্সটি নাইন তাই না আর নাইনের স্কোয়ার মানে একাশি আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার মানে হচ্ছে মাইনাস একাশি তাহলে ওয়ান সিক্সটি মাইনাস একাশি করলে দেখবে তোমরা আবার অষ্টআশি পাচ্ছো ঠিক আছে তবে এই ভাঙাটা কিন্তু তোমাকে খেয়াল করে রাখতে হবে এটাই মেন ঠিক আছে তাহলে এই তেরোর স্কোয়ার প্লাস নাইন আইয়ের স্কোয়ার মানে অষ্টআশি পাচ্ছ তাই অষ্টআশিটাকে এভাবে ভাঙতে পারো আর এটাকে আমি এই ফর্মে ভেঙেছি এবারে দেখো এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি চলে এসছে তার মানে কি তেরো মাইনাস নাইন আইয়ের হোল স্কোয়ার এবার দেখো রুটের মধ্যে হোল স্কোয়ার আছে তাহলে কি পেয়ে যাবো তেরো মাইনাস নাইন আইন এবারে দেখো নিরূপক আমি পেয়ে গেছি এবার শ্রীধাচার্যের সাহায্যে প্লেন সমাধান এই যে এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস ওই যে নিরূপকের টার্মটা লেখা আছে বাই টু ইন্টু এ এবারে দেখো ফাইভ প্লাস থ্রি এই নিরূপকের মান তো আমরা অলরেডি করলাম তেরো মাইনাস নাইন আই সেটা এখানে বসিয়ে দিয়েছি বাই বারো ঠিক আছে এবারে প্লাস চিহ্ন নিয়ে আমরা একটা মান বের করেছি এবং মাইনাস চিহ্ন নিয়ে একটা মান বের করেছি ঠিক আছে ওটা তোমরা দেখে নিলেই মোটামুটি বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তারপরে পাঁচের যে প্রবলেমটা আছে পাঁচের পাঁচ সেখানে দেখো আছে কি আই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন আই টু জিরো দেখো তাহলে এখানে একটুখানি আমি সরলীকরণটা শুধু করে দিয়েছি তারপরে তোমরা নিজেরাই অঙ্কটা করবে এখানে দেখো এই ইকোয়েশানটাকে আমি আই দিয়ে গুণ করেছি তাহলে কী হয়ে যাবে আই স্কোয়ার এক্স স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে মাইনাস সিক্স আই এক্স আর মাইনাস নাইন আই এর স্কোয়ার আর এখানে আই দিয়ে গুণ করলে আবার জিরোই আসে এবার দেখো আই স্কোয়ার এক্স স্কোয়ারের ভ্যালু কত আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান তাই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স আই আই এক্স আর এখানে মাইনাস নাইন আই এর স্কোয়ারই রাখলাম এবারে দেখো আমি প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস সিক্স আই এক্স প্লাস নাইন এর স্কোয়ার এবারে তুমি নাইনকে ভেঙে সিক্স করবে ঠিক আছে সেটা যেমন মিডিল টার্ম ফ্যাক্টরের সাহায্য করো সেভাবে করবে তাহলেই অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে আগের দিন আমি তোমাদের অতি সংক্ষিপ্তে যে অঙ্কগুলো করাচ্ছিলাম তাতে আমি একটা না দুটো অঙ্ক যাই হোক এমনি করে দিয়েছিলাম কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোশ্চেনে এভাবে আমি যেভাবে করেছিলাম কোশ্চেনে সেভাবে চেয়েছিলো না ঠিক আছে কোয়েশ্চেনে চেয়েছিল দুটো বর্গের অন্তরূপে সমাধান করো তো সেটা একটা করিয়ে দিচ্ছি দেখো আমি করিয়েছি অতি সংক্ষিপ্ত আট নম্বর কী আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ টু জিরো এই দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করা অলরেডি তোমরা এটা অন্য নিচু কোনো ক্লাসে করেছো তবুও একটুখানি দেখে নাও এখান থেকে ধরো আমি ফাইভ কমন নিয়েছি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মানে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা টামকে ফাইভ দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স বাই ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাই কি না এবারে দেখো আমি এমনভাবে করবো যাতে দুটো বর্গের সমষ্টি হয় তাহলে এক্স স্কোয়ার থাকলেও আর এটাকে ধরো আমি টু এ বি ফর্মে ভাঙতে চাই তাহলে এটাকে লিখতে পারি আচ্ছা টু ইন্টু এক্স ইন্টু দেখো সিক্স এক্স বাই ফাইভ তাহলে এটাকে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু থ্রি তাহলে দেখো টু টু মানে সিক্স এক্স আর এই যে এক্স আছে বাই হয়ে যায় তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি তাহলে হিসেব মতো বি কোনটামটা থ্রি বাই ফাইভ তাহলে আমি থ্রি বাই ফাইভের একটা বর্গ প্লাস নিয়ে নিলাম এবারে আমি প্লাস তো আর এমনি এমনি নিতে পারবো না তাহলে আমাকে মাইনাসও করতে হবে তাই মাইনাস করে দিলাম আর প্লাস ওয়ান যেমন ছিল থাকলো ঠিক আছে এবারে দেখো শুধু এইটুকুর দিকে যদি আমরা তাকাই তাহলে এটা দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এক্স মাইনাস থ্রি বাই ফাইভের হোল স্কোয়ার ঠিক আছে সেটা লিখে ফেললাম আর এখানে দেখো এই ওয়ান থাকলো আর মাইনাস দিয়ে নাইন পঁচিশ যেহেতু বর্গ ছিল এবার এই বিয়োগটা করেছি বিয়োগটা করে পেয়েছি ষোলো বাই পঁচিশ এবারে দেখো ষোলো বাই পঁচিশ সেটাকে আবার লিখতে পারি না ফোর বাই ফাইভের স্কোয়ার এবার দেখো দুটো বর্গ পেয়েছি দুটো বর্গের সমষ্টি পেয়েছি এবারে বলেছে দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ আচ্ছা তাহলে এক্স মাইনাস থ্রি বাই ফাইভের স্কোয়ার করে ফেলাম এবারে দেখো আমি এখানে প্লাস চিহ্ন আছে তো আমি মাইনাস করে দিলাম আর ভেতরে একটা আয় নিয়ে নিলাম তাহলে দেখো আয়ের স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান আর সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এই কি আমি এইভাবে মাইনাস করলাম বোঝা গেছে এবারে দেখো দুটো বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেছে ক্লিয়ার এবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেইটাকেই বলেছি দেখো এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা ঠিক আছে এবার দুটো টার্মের গুণফল জিরো মানে কি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে জিরো এবং সেখান থেকে তুমি এক্সের সমাধান পেয়ে যাচ্ছ তাহলে এখান থেকে এক্স সমান সমান পেয়ে যাচ্ছ এটাকে ওপাশে নিয়ে যাও থ্রি বাই ফাইভ মাইনাস ফোর আই বাই ফাইভ আর এটাকে যদি উপাশে নিয়ে যাও তাহলে মান কি পাচ্ছ থ্রি বাই ফাইভ প্লাস ফোর আই বাই ফাইভ ঠিক আছে তাহলে এই ফাইভ যদি কমন নাও তাহলে থ্রি মাইনাস ফোর আয় আর এখানে যদি ফাইভ কমন আও থ্রি প্লাস ফোর আয় বোঝা গেছে এইভাবে তোমাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে সমাধান করতে বলেছে অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো বাকি যে অঙ্কগুলো প্রত্যেকটাই করতে পারবে আশা করি কোনো অসুবিধা হবে না আর অসুবিধে হলে আমাকে জানিও এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো আর বিশেষ কিছু নেই তবে মাত্রই কয়েকটা অঙ্ক করেই তোমরা যেহেতু এখান থেকে পাঁচ নম্বর ক্যারি করতে পারবে অবশ্যই চেষ্টা করেও পারবে ঠিক আছে থ্যাংক ইউ